দেখুন এই যে সেটটা, এটা কাস্টমার আমার কাছে দিয়ে গেছে, সে 3-4 দিন মতো চালাইছে, সে অন্য একটা টেকনিশিয়ানের কাছ থেকে এই চার্জিং পিনটা চেঞ্জ করেছে। দেখুন সে পিনটা দুই সাইডে আয়রনের মাথা দিয়ে কোনো রকম একটু রং ধরিয়ে দিয়েছে, এবং এখানে দেখুন দুই সাইডের যে এখানে দেখুন দুই সাইডের এই শুধু লেগ এক এটা এবং এই পাশের এইটা এই লেগটা এই দুটো লেগই শুধু কোনো রকম ঝালাই ঠেকানো, আর বাদ বাকি মাঝে তিনটা দেখুন সাদা দেখা যাচ্ছে, মাঝের তিনটাই কোনো রকম ঝালাই দিয়ে নাই, তারা কোনো রকমভাবে পোর্টগুলো লাগিয়ে দেয় এবং দুই পাশে শুধু দুটো কানেকশন দেয়, পাঁচটা কানেকশনের ভিতরে শুধু দুই পাশে দুটো সে কোনো রকম করে এই করে ধরে দিয়েছে, পোর্টটা এখন নড়ছে, ভিতরের লেগগুলোও নড়ছে। আমি খেয়াল করে দেখলাম, সকল টেকনিশিয়ান ভাইদেরকে বলি আপনারা এ ধরনের কাজ আর করবেন না, আপনারা একটু ভালো করে কাজ করার চেষ্টা করবেন, ভালো করে লাগাই দিলে পরে পোর্টগুলো অনেক দিন লাস্টিং করে। দেখুন বন্ধুরা, এটা আমি পরিষ্কার করেছি, এই যে পিনটা ছিল, এই যে পিনটা আমি বোর্ডের সঙ্গে লাগানো ছিল এটা আমি তুলে ফেললাম, এখানে আমি একটা নতুন পিন লাগাবো। দেখুন আমি এই জায়গাটা কত সুন্দর ক্লিয়ার করেছি, তো বন্ধুরা লাগানোর পরে আপনাদেরকে দেখাবো। এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর করে আমি লাগিয়েছি এই চার্জিং পোর্টটা, আশা করি এই পিনটা সহজেই নষ্ট হবে না, অনেক দিন লাস্টিং করবে, এবং আমি সুন্দর করে কাজ করার চেষ্টা করি, এবং কাস্টমার ব্যবহার করে বলে ফিডব্যাক খুব ভালো ভালো বলে, এবং কাস্টমার ব্যবহার করে খুশি হয়, সে অনেক দিন যাবত ব্যবহার করতে পারে। তো বন্ধুরা আপনারা সবাই এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট এবং অন্যজনকে দেখার সুযোগ করবে করে দিবেন, আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।